comeback times. Collection jeans and t-shirts only for men. জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত। চেম্বার আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, কালীঘাট, কামারপুকুর, মেছেদা ও ঘাটাল। কল ফর বুকিং 7477886099। লগ অন করুন www.anjanshastri.com। হুগলি জেলা রুরাল পুলিশ ও সিঙ্গুর থানার যৌথ উদ্যোগে 32তম মাসিক পথ নিরাপত্তা কর্মসূচি পালিত হলো। ব্যান্ড বাজিয়ে ট্যাবলো সহকারে সিঙ্গুর থানা থেকে পদযাত্রা শুরু হয়ে কামারকুণ্ডু জেলা রুরাল পুলিশ সুপার অফিস পর্যন্ত পদযাত্রা হয়। উপস্থিত ছিলেন জেলা রুরাল পুলিশ সুপার আমনদীপ, অতিরিক্ত পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র, সিঙ্গুর ব্লক আধিকারিক পার্থ চট্টোপাধ্যায়, সিঙ্গুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কৌস্তভ ঘোষ, সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ অর্ণব গাঙ্গুলি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পদযাত্রা শেষে পুলিশ সুপারের অফিসের পাশে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। নীল সাদা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা রুরাল পুলিশ সুপার আমনদীপ। গত এক বছরে সিঙ্গুর থানার পুলিশকর্মী ও সিভিক পুলিশদের ভালো কাজ করার জন্য পুরস্কার প্রদান করেন রুরাল পুলিশ সুপার। অনুষ্ঠান শেষ পর্যায়ে পথ নিরাপত্তা সচেতনতার পথনাটিকা পরিবেশন করা হয়। পুলিশ সুপার জানিয়েছেন সেফ ড্রাইভ সেভ লাইফ এর মাধ্যমে পথ চলতি জনসাধারণ সহ গাড়ি চালকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ফলে দুর্ঘটনা এখন অনেক কমেছে। পাশাপাশি 2018 সালে দুর্ঘটনা চিহ্নিত এলাকা ছিল 76টি, কিন্তু 2019 সালে সেটা কমে 32টি হয়েছে। আশা করা যায় 2020 সালে রাস্তার দুর্ঘটনা ও দুর্ঘটনা চিহ্নিত এলাকা আরও কমে যাবে। লক্ষ্য রয়েছে এই পথ নিরাপত্তা জনসচেতনতার প্রচারের মাধ্যমে আগামী দিনে জেলায় দুর্ঘটনা আরও কমে যাবে। সিঙ্গুর থেকে আরামবাগ টাইমসের রিপোর্ট। ধন্যবাদ। আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করলেন সম্মাননীয় বীর মেজর। আজকে 32তম যে পথ নিরাপত্তা মাস যেটা এখানে উদযাপন করা হচ্ছে, আপনাদের নিরলস পরিশ্রম এবং আপনাদের এই যে সচেতনতা যেটা আজকে আপনারা হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের সম্মানীয় অতিথিদের বক্তব্য শুনলাম। একটু তাদের প্রশস্ত হাত লিখতে পথ নিরাপত্তা সপ্তাহ চলছে, কোনো জায়গায় ব্লাড ডোনেশন বর্তমানে বেলুন ছাড়লেন এবং এই অনুষ্ঠানের যে পর্ব সেটি সমাপ্ত হল। শংসাপত্র তুলে দিচ্ছেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার মাননীয় আনন্দ স্যার, আইপিএস এসপি হুগলি। শংসাপত্র তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের কাজের যে আচ্ছা অ্যাডিশনাল এসপি সাহেব রুডাল তুলে দিয়ে হাততালি দেবেন এবং এটাই নিয়ে এই সার্টিফিকেট বা পুরস্কার যাই বলুন তার কাজে কিন্তু আজকে 32তম রোড সেফটি মান্থের উপলক্ষে আমরা যে অনুষ্ঠানটা আজকে এখানে আলোচনা করছি এবং যে আয়োজন করেছি
সকলকে ভোট অফ থ্যাঙ্কস জানিয়ে সকলের পারমিশন নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। প্রাউড আছি কি আপনি এত ভালো কাজ করেছেন। সেরকম কাজ ডেলি ডেলি হয় না, তো যখন আপনারা চান্স পাবেন কি এরকম কোনো কাজ করতে পারবেন, তো প্লিজ ডু ইট, নিশ্চয়ই করবেন এটাকে। সেকেন্ডলি রিগার্ডিং পথনাটিকা আগে বলে দিচ্ছি, খুব শর্টে পথনাটিকা ছিল একটা, কিন্তু ভালো মেসেজ একটা কনভে হয়েছে। 2017 সেভ লাইফ সেভ লাইফ প্রোগ্রাম স্টার্ট হয়েছে, তারপর থেকে আমরা দেখেছি কি প্রত্যেক বছর অ্যাক্সিডেন্টস বগেরা অ্যাক্সিডেন্টস কম হচ্ছে, লোক এমনি ডেলি হাজার হাজার লোক মারা যায়। হুগলি রুরাল আমাদের জেলা যেন যত ডেটা আমাদের কাছে আছে, 2019 আর 2020 মধ্যে অলমোস্ট 50 অ্যাক্সিডেন্টস আমরা কম করতে পেরেছি। 50 অ্যাক্সিডেন্ট মতলব 50 লোক, যেখানে 50 লোকের জীবন আমরা বাঁচাতে পেরেছি, সেটাকে খুব বড় উপকার করছি আমরা। যদি আমাদের যত র্যালি হচ্ছে, যত প্রোগ্রাম হচ্ছে সেভ লাইফ সেভ লাইফের, ওটা আমরা মন দিয়ে করছি, সেজন্য আমরা এত ভালো রেজাল্ট পাচ্ছি এখানে অলসো। আর একটা 2018 ব্ল্যাক স্পট একটা জিনিস হয়, ব্ল্যাক স্পট যেখানে মতলব বেশি করে অ্যাক্সিডেন্ট হয়, ব্ল্যাক স্পট 2018 76 ছিল, 76 ছিল, আর 2019 ওটা রিডিউস হয়ে 32 হয়ে গেছে, 32। এটা মিনিং আছে, মতলব আছে কি এরকম জায়গা যেখানে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয় সেরকম জায়গা আমাদের এখানে কম হয়ে গেছে। সেটার জন্য আমি ট্রাফিক ইউনিট আর বাকি যত সব থানা আছে, সিনিয়র অফিস আছে, সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি, তিনি ভালোভাবে কাজ করেছেন, সেজন্য এটা পসিবল হলো। সেফ ড্রাইভ সেফ লাইফের এখন আপনারা এখানে এসছেন, যখন টাইম পাবেন, যখন আপনার আপনারা ডিউটি করছেন, পুলিশের লোক যত পাবলিক আছে, তখন আপনি এখন এখানে পথনাটিকা দেখে গেছেন বা আমার আগে অন্য অফিসার নিজের বক্তব্য রেখেছে, তো যতটুকু আপনি বুঝতে পেরেছেন আপনি সেভাবে সেগুলোকে আপনি নিজে ইমপ্লিমেন্ট করবেন। প্লাস আমার রিকোয়েস্ট আছে কি বাড়িতে গিয়ে আপনার ফ্যামিলি মেম্বার আছে, বন্ধু আছে, পাড়া প্রতিবেশী আছে, সে ওনাকে অলসো বলবেন, সো দ্যাট আমরা যত এফোর্ট করছি সেটাকে আর ভালোভাবে আমরা ফার্দার ক্যারি অন করতে পারবো। আর এটা এটা ছাড়া সবাইকে রিকোয়েস্ট করছি কি নিজে ফার্স্ট অফ অল আপনি নিজে ট্রাফিক আইন যত আছে ওটাকে আপনাকে নিজে মেনে চলতে হবে, তখনই আপনি অন্য লোককে বলতে পারবেন কি ট্রাফিক আইন মেনে চলতে হবে। এটা বলেই আমি জাস্ট এর আগে আমি এখানে বিডিও সাহেব আসছেন, ডিএমএস সাহেব আসছেন, আমার পুলিশের অ্যাডিশনাল এসপি রুরাল আসছেন, সেবা ডিএসপি হেডকোয়ার্টার আছেন, ডিএসপি ট্রাফিক আছেন, ওসি সিঙ্গুর আছেন, অন্য পুলিশের ফ্যামিলি লোক আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কি ভালো করে শর্ট নোটিসে ভালো করে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। আর এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ স্যার। একটু বলে দিন আজকের এটা, আজকে স্টার্ট করুন। হ্যাঁ, আজকে আমরা 32nd আমাদের রোড সেফটি মন্ডের প্রোগ্রাম এখানে ডিস্ট্রিক্ট লেভেলে অর্গানাইজ করেছি, যেখানে আমাদের যত ভালো করে কাজ করেছে যত ট্রাফিক পুলিশের বা থানার লোক ওদেরকে আমরা অনার করেছি, ওদেরকে আমরা সার্টিফিকেট অ্যাপ্রিসিয়েশন দিয়েছি। এটা ছাড়া অলসো আমরা এখানে আমাদের বাকি পুলিশ ফ্যামিলির লোককে পাবলিককে ইনভাইট করেছি, তারপরে এখানে একটা পথনাটিকা হয়েছে যেখানে একটা ভালো মেসেজ সেভ লাইফ সেভ লাইফের ভালো মেসেজ কনভে করা হয়েছে পাবলিককে, ট্রাফিক আইন মেনে চলতে হবে আমাদেরকে। তো পথনাটিকা থ্রু বা এখানে সঙ্গীত থ্রু আমরা সে মেসেজ সেভ লাইফ সেভ লাইফের ট্রাফিক আইন মানতে হবে সেটা কনভে করেছি নর্মাল পাবলিককে, এটা আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে অলসো আপলোড করবো। তারপরে এটা ছাড়া এখানে ভিডিও সাহেব এসেছিলেন, ডিএমএস সাহেব এসেছিলেন, আদারওয়াইজ পুলিশের সিনিয়র আর্মি অফিসার এসেছিলেন, উনি অলসো নিজের নিজের বক্তব্য রেখেছেন। না স্যার, ইয়ে সেভ লাইফ চালিয়ে কি দুর্ঘটনা কমেছে? হ্যাঁ, সেভ লাইফ চালিয়ে আমাদের গত বছর আমরা 50টি দুর্ঘটনা কমাতে পেরেছি, 50টি দুর্ঘটনা কমাতে পেরেছি মতলব 50টি জীবন বাঁচাতে পেরেছি আমরা, যেটা কি আমরা প্রাউড ফিল করি কি আমরা এত কমাতে পেরেছি সেজন্য। প্লাস এখানে ব্ল্যাক স্পট হয় একটা জিনিস, ব্ল্যাক স্পট মতলব যেখানে বেশি করে অ্যাক্সিডেন্ট হয়, সেটা 2018 74 ছিল, 74 76 76, আর গত বছর 2019 সেটা কম হয়ে 32 হয়ে গেছে 32, 2020
এবারে অ্যাসেসমেন্ট চলছে, সেটা আরও এর থেকে 32 থেকে কমে যেতে কমে কমে যাবে সেটা আমরা চড়াচ্ছি। তো এইটা কি সারা জেলায় যত থানা আছে কি সবই চলবে? না সবই, হ্যাঁ, টোটাল এক মাসের প্রোগ্রাম স্পেশালি, এমনি তো সারা বছরই এই প্রোগ্রাম চলে, কিন্তু বছরে একবার টোটাল একটা মাস, টোটাল এক মাস জন্য, 30 দিন জন্য প্রত্যেক থানা ডেলি লেভেলে কিছু কিছু প্রোগ্রাম আয়োজন করে, কিছু কিছু প্রোগ্রাম করে, প্লাস আমরা এখানে ডিস্ট্রিক্ট লেভেলে বড় করে একটা প্রোগ্রাম করি, যেখানে বাইরে থেকে লোককে ডাকা হয়, ভালো করে আমরা সিনিয়রদেরকে ডাকি, ভালো করে প্রোগ্রাম অর্গানাইজ করা হয়, সেটা আজকে আমরা আজকে করলাম। অ্যান্ড থ্রু এটা প্রোগ্রাম থ্রুই আমরা ভালো করে পাবলিককে মেসেজ কনভে করলাম সেফ লাইফ সেফ লাইফ। সেফ লাইফ করে কিন্তু সতর্ক, আপনি বলছেন দুর্ঘটনা কমেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে প্রচুর দুর্ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে, কি সচেতনের অভাব হচ্ছে কম না প্রশাসনের অ্যাওয়ারনেস? নেই নেই, আমরা আমি 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 তো বললাম আপনাকে টোটাল 50 দুর্ঘটনা আমরা কমাতে পেরেছি, আর আমরা চেষ্টা করবো কি পাবলিক মধ্যে অ্যাওয়ারনেস আমরা স্প্রেড করবো, অ্যান্ড সেটা যখন অ্যাওয়ারনেস স্প্রেড হবে তখন আরও দুর্ঘটনা কমবে। আপনি আজকে দেখেছেন নিশ্চয়ই যে আমরা কিছু লোককে হেলমেটও দিয়েছি, হেলমেট কিছু লোককে আমরা অ্যাবাউট 50 হেলমেট আজকে দিয়েছি লোককে, তো ইয়ার পর যখন লোক হেলমেট পরবে ট্রাফিক আইন মেনে চলবে, যেটা কি মেসেজ আমরা আজকে কনভে করেছি, যদি লোক ওটাকে ফলো করবে পালন করবে নিশ্চয়ই দুর্ঘটনা আরও কমবে। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার